হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেডিসিন লাইফ বিডি। আজকের ভিডিওতে আমি খুবই জনপ্রিয় দুটি ক্যালসিয়ামের ওষুধ নিয়ে আলোচনা করতে এসেছি, যার একটির নাম হচ্ছে কোয়ালকাল ডি এবং আরেকটির নাম হচ্ছে কোয়ালকাল ডিএক্স। এই মেডিসিন দুটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি মেডিসিন এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের মেডিসিনের গুণগত মান খুবই ভালো হয়, আপনারা সবাই জানেন। এখন এই যে কোরালক্যাল ডি এবং কোয়ালকাল ডিএক্স, এটাতে কী আছে? কোয়ালকাল ডিতে রয়েছে ক্যালসিয়াম 500 গ্রাম এবং ভিটামিন D3 200 গ্রাম, যেখানে কোয়ালকাল ডিএক্সে রয়েছে ক্যালসিয়াম 600 গ্রাম এবং ভিটামিন D3 400 গ্রাম। অর্থাৎ কোয়ালকাল ডি এর তুলনায় কোয়ালকাল ডিএক্সে ভিটামিন এবং ক্যালসিয়ামের পরিমাণটা একটু বাড়তি থাকে। তো এই ভিডিওতে আমরা জানব যে ক্যালসিয়ামের ঘাটতি কেন হয়, ভিটামিন ডি এর ঘাটতি কেন হয়, কোন কোন রোগ বা কী কী সমস্যা হলে ডাক্তাররা এই দুটি মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন, এই মেডিসিন দুটির সাইড ইফেক্ট কী, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মেডিসিনটি খাওয়া যাবে কি না, এই মেডিসিনটি কীভাবে সংরক্ষণ করতে হবে এবং এই মেডিসিনটির বাজার মূল্য কত। তো এই সম্পূর্ণ তথ্য পেতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে কোন মেডিসিন সম্পর্কে আপনারা জানতে চান। তো বডিতে ক্যালসিয়ামের ঘাটতি কেন হয়? আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে সেই খাবারগুলো যদি আমরা না খাই, এখন ক্যালসিয়াম রয়েছে এমন খাবারগুলো কী কী, যেমন মাছ, মাংস, ডিম বা দুধের তৈরি যে কোনো খাবার, যেমন চিজ বা পনির হতে পারে, বিন জাতীয় খাবার যেমন শিম, মটরশুঁটি, ভুট্টা, বরবটি অথবা শিয়ার সিডস, এই জাতীয় খাবারের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এমনকি সবুজ শাক সবজি, ফলমূলও প্রচুর ক্যালসিয়াম রয়েছে। অর্থাৎ দৈনন্দিন খাবারের তালিকায় যদি এই ধরনের খাবার যদি না থাকে তাহলে বডিতে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে এবং দেখা দিবে, অবশ্যই দেখা দিবে। আর আসা যাক ভিটামিন D3 নিয়ে। ভিটামিন D3 কোথায় পাওয়া যায়? সূর্যের আলোতে ভিটামিন D3 রয়েছে। আমরা যদি সময় মতো দিনের বেলা যদি সূর্যের আলোতে না যায় তাহলে বডিতে ভিটামিন D এর ঘাটতি দেখা দিতে পারে। তো এখন আসা যাক যে ডাক্তাররা কেন এই ক্যালসিয়ামের মেডিসিন দুটি সাজেস্ট করে থাকেন। তো কিছু কিছু রোগ রয়েছে যেমন অস্টিওপোরোসিস, অস্টিওমেলাসিয়া, টিটানি, অস্টিওজেনেসিস, এই ধরনের রোগ হলে ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। এখন এই রোগ সম্পর্কে আগে আপনাদেরকে বোঝাই, অস্টিওপোরোসিস এটা কী? অস্টিওপোরোসিসটা হচ্ছে আমাদের হাড় বা হাড্ডি ভিতরে যে অস্থিমজ্জা বা লিকুইড উপাদানগুলো থাকে সেগুলো যদি কমে যায় তাহলে অস্টিওপোরোসিস রোগটি হয়ে থাকে। অস্টিওমেলাসিয়া কী? অস্টিওমেলাসিয়া হচ্ছে আমাদের হাড় নরম হয়ে যাওয়া, হাড় বাঁকা হয়ে যাওয়া, হাড় নরম হয়ে যাওয়া, এই সমস্যা হলে এটাকে অস্টিওপোরোসিস বলা হয়। এবার আসা যাক টিটানি। টিটানি রোগটা কী? টিটানি হচ্ছে আমাদের হাড়ের যে মাসেলগুলো রয়েছে বা নার্ভগুলো রয়েছে বা রগগুলো রয়েছে সেই রগে টান খাওয়া, মাসেল পেইন হওয়া, ঠিক আছে, এইটাকে বলা হয় টিটানি। এবার আসা যাক হচ্ছে অস্টিওজেনেসিস নিয়ে। তো অস্টিওজেনেসিসটা কি? অস্টিওজেনেসিসটা হচ্ছে হাড়ের একটা রোগ, যেই রোগের কারণে হাড় ভঙ্গুর হয়ে যায়, অর্থাৎ অল্পতেই হাড় ভেঙে যাচ্ছে কোনো কারণ ছাড়া। নর্মালি হাড় কীভাবে ভাঙে? যে আপনি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্ট করার কারণে হাড় ভেঙে যেতে পারে, কিন্তু যাদের অস্টিওজেনেসিস রোগটি রয়েছে তাদের আসলে এত বড় অ্যাক্সিডেন্ট হওয়া লাগে না, হঠাৎ করে হাড় ভেঙে যেতে পারে, খুব ছোটো একটা অ্যাক্সিডেন্ট থেকেও হাড় ভেঙে যেতে পারে অথবা অ্যাক্সিডেন্ট ছাড়াও হাড় ভেঙে যেতে পারে। তো এই সমস্যাকে বলা হয় অস্টিওপোরোসিস। এছাড়া যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, এমনকি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মায়ের ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে, ভিটামিন ডি এর প্রয়োজন পড়ে, তখন ডাক্তাররা এই মেডিসিনই সাজেস্ট করে থাকেন। এখন আসা যাক এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এই মেডিসিনটি খেলে অনেক সময় অনেকের পেট ফেপে যায়, পেট ফুলে থাকে, ডায়রিয়া হতে পারে অথবা কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা কষা হয়ে যেতে পারে, বুক জ্বালা পোড়া থেকে গ্যাস্ট্রিক হতে পারে। আর এই মেডিসিনটি কেউ যদি ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত মাত্রায় সেবন করে তাহলে পেশেন্টের বডিতে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে, যেটাকে বলা হয় হাইপার ক্যালসিমিয়া, এবং এটিও বডির জন্য আসলে ক্ষতি। অর্থাৎ নির্দিষ্ট মাত্রায় এই ক্যালসিয়ামটি সেবন করতে হবে। তো এখন আসা যাক এই সেবন মাত্রা নিয়ে। সাধারণত এই ক্যালসিয়াম ট্যাবলেট দুটি প্রতিদিন একটি করে খাওয়া হয় অথবা ডাক্তারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন দুটিও খাওয়া যেতে পারে, যে সকালে একটা রাতে একটা, আর এটি সর্বোচ্চ 3 মাস খাওয়া যেতে পারে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এরও বেশি খাওয়া যেতে পারে।
তো যেহেতু অতিরিক্ত খেলে হাইপারক্যালসিমিয়া রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন আপনাকে খেতে হবে। যদি দীর্ঘদিন খাওয়া লাগে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন আসলে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই মেডিসিনটা খাওয়া যাবে কিনা, জি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে একটি মায়ের বডিতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয়। সেই জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য একটি মাকে ডাক্তাররা একটু দীর্ঘ সময়ের জন্য এই ক্যালসিয়ামের মেডিসিনটি সাজেস্ট করে থাকেন। তবে অবশ্যই খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। তো এখন আসা যাক এই সংরক্ষণ নিয়ে। এই ক্যালসিয়ামের মেডিসিনটি নর্মাল টেম্পারেচারে, আপনার বাসায় যে নর্মাল টেম্পারেচার সেই টেম্পারেচারে রাখতে পারবেন। আলো আলো থেকে দূরে রাখতে হবে, আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। তো এখন আসা যাক এই ট্যাবলেটটির বাজার মূল্য নিয়ে। এই কোয়ালক্যাল ডি, এই কোয়ালক্যাল ডি এর বাজার মূল্য হচ্ছে প্রতি পিসের দাম 16 টাকা করে, অর্থাৎ এক পাতার দাম 160 টাকা। এক পাতায় 10টা থাকে, এই যে এরকম এক পাতায় থাকে 10টা। এবং কোয়ালক্যাল ডিএক্স এটার প্রতি পিসের মূল্য 16 টাকা, এবং অর্থাৎ এক পাতার দাম হচ্ছে 160 টাকা, এক পাতায় 10টি থাকে। আর এই যে কোয়ালক্যাল ডি অথবা কোয়ালক্যাল ডিএক্স, এইদের ক্যালসিয়ামটা কালেক্ট করা হয় সামুদ্রিক কোরাল থেকে, কোরাল সোর্স থেকে এই ক্যালসিয়ামটি কালেক্ট করা হয়। অর্থাৎ এই ক্যালসিয়ামের ওষুধ দুটি খুবই জনপ্রিয় এবং খুবই ভালো উন্নত মানের ওষুধ। তো এই ভিডিওতে সম্পর্কে আরও অন্য কিছু জানতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর আপনি খাচ্ছেন এমন কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।